দেখুন মা হলো দশ বছরের সেই শিশুটি ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হওয়া এবং আদালত কর্তৃক গর্ভপাত নিষিদ্ধ করা ভারতের দশ বছর বয়সী সেই মেয়েটি মা হয়েছে বৃহস্পতিবার সকালে চন্ডিগড়ের একটি হাসপাতালে তার সন্তানের জন্ম হয় সদ্যজাত শিশু ও তার মায়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ খবর দিয়েছে এনডিটিভি ভারতের চন্ডীগড়ের এই শিশুর গর্ভপাত করা নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর ব্যাপক তোলপাট শুরু হয়েছিল দেশ ও বিদেশের গণমাধ্যমে ভারতের উত্তরাঞ্চলের চন্ডীগড়ের এই শিশু গর্ভবতী হয়ে পড়া ও তার গর্ভপাতের জন্য আদালতে আবেদন করা নিয়ে এর আগে ব্যাপক আলোচনা শুরু হয় সন্তান জন্মদান ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে তার গর্ভপাতের আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় ভারতীয় আইন অনুযায়ী বিশ সপ্তাহের বেশি গর্ভবতী হলে গর্ভপাতের সুযোগ নেই গত আঠাশে জুলাই বত্রিশ সপ্তাহের গর্ভবতী ওই শিশুর গর্ভপাতের অনুমতি চেয়ে করা এক পিটিশন প্রত্যাখ্যান করেন ভারতের সুপ্রিম কোর্ট সেই সময় বলা হয় সন্তান জন্মদানের কাছাকাছি রয়েছে সে চিকিৎসকদের একটি প্যানেল আদালতকে পরামর্শ দিয়ে বলেছে যে এই সময়ে গর্ভপাত করা হলে শিশুটির জীবন প্রচণ্ড হুমকির মুখে পড়বে আদালতের ওই নির্দেশে হতাশ হয় শিশুটির পরিবার তবে সব সংখ্যা উড়িয়ে শিশুটি বৃহস্পতিবার এক সন্তানের জন্ম দিল জানা যায় শিশুটিকে তার এক চাচা কয়েক মাস ধরে ধর্ষণ করে এতে সে গর্ভবতী হয়ে পড়ে বিষয়টি সামনে আসে যখন সে তার বাবা মাকে পেট ব্যথার কথা জানায় বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায় পুলিশ সেই ধর্ষককে আটক করেছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি